আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডট বি কুকিংয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক বা ডোরেমনের ডোরা কেক। এই কেকটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, তার আগে আমি একটা কথা বলবো, একটা রিকোয়েস্ট করব যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই কেকগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে এই কেকগুলো আমি তৈরি করলাম। ভিউয়ার্স, বানাবো প্যানকেক, সেই জন্য আমার যা লাগবে, এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল, নিয়েছি বেকিং সোডা, আর যদি পাউডার হয় তাহলে পরিমাণে এই চামচের থেকে আর একটু বেশি লাগবে, আর নিয়েছি 1টা ডিম, আর নিয়েছি লিকুইড তরল দুধ ঠান্ডা, আর ডিমটাও দোকান থেকে আনা, ফ্রিজ থেকে না, ফ্রিজ থেকে নামালে মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। আর লাগবে 1 চিমটি লবণ। প্রথমে আমরা ডিম এবং চিনিটাকে গুলিয়ে নেব। ভিউয়ার্স, আমি এই বাটিতে চিনি আর ডিমটা ঢেলে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে গুলাতে হবে যাতে করে চিনির দানাটা না থাকে। মিনিমাম 5 মিনিটের মতো খুব স্পিডে এই গোলাটা তৈরি করতে হবে যাতে ডিমটা একটা ফোমের মতো তৈরি হয়। ভিউয়ার্স, আমার চিনিটা গোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ফেনা ফেনা ভাব হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে করে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে করতে হবে, না হলে কেকটা পারফেক্ট হবে। এবার দিয়ে দিব এখান থেকে 1 চিমটি লবণ, আবার খুব ভালোভাবে ব্লেন্ড করব। ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, আর সেটা অবশ্যই একটু চেলে দিতে হবে যাতে করে গোলাটার মধ্যে কোনো রকম দলা না থাকে, সেজন্য আমি এরকম একটা ছাঁকনি ব্যবহার করেছি। এবার এর মধ্যে এই ময়দাগুলো ঢেলে দিব, আর সেই সাথে ঢেলে দিব বেকিং সোডা। এবার এটাকে একটু চেলে দিব হালকাভাবে। এই গুঁড়াগুলো ফেলে দিব। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব। ভিউয়ার্স, আমি হ্যান্ড উইশের সাহায্যে এটাকে আবার গুলিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব ঠান্ডা দুধ, একটু অল্প অল্প করেই দিবেন যাতে করে গোলাটা বেশি পাতলা হয়ে না যায়। অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে করতে হবে। আমার আরও একটু লাগবে, গোলাটা বেশি ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমি খুব নেড়ে নেড়ে গোলাটা তৈরি করেছি। আমার গোলাটা দেখতে ঠিক এরকম হয়েছে, ঠিক এরকম ঘন একটা গোলা তৈরি করতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব। কিছুক্ষণ বলতে প্রায় 10 থেকে 15 মিনিট এটা এক সাইডে থাকবে। এটাকে চাইলে 2 হাত দিয়ে, আমি যেহেতু 1 হাতে ভিডিও করি আর 1 হাতে দেখাই, তাই ভালোভাবে দেখাতে পারছি না, বাট আপনারা চাইলে 2 হাতে ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করতে পারেন। তো আমার মিক্সটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে বেশ কিছুক্ষণ রেখে দেব, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তারপরে আমি এটা দিয়ে প্যানকেক তৈরি করব। ফিরে আসছি তাহলে 20 মিনিট পরে। ভিউয়ার্স, ফিরে এলাম 20 মিনিট পরে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গোলাটা দিয়ে দিব, আর গোলাটা দিব এই মেজারমেন্ট কাপের সাহায্যে যাতে করে সবগুলো প্যানকেকই আমাদের একই সাইজের হয়। আর এই সময় চুলার জালটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে নিচের সাইডটা ঘুরে যাবে। বাটনটা দিয়ে দিচ্ছি,
কোনো লাড়াচাড়া দেওয়ার কিংবা ঢাকা দেওয়ার কোনো দরকার নাই, এভাবে করেই কেকটি হয়ে যাবে। কেকের উপরে ছিদ্র ছিদ্র একটা ভাপ হবে এবং এই পানি পানি ভাপটা যখন চলে যাবে তখন বুঝতে হবে যে নিচের সাইডটি হয়ে গেছে। তখন কেকটাকে কিছু সাহায্যে উল্টে দিতে হবে। আমি একটি খুঁচুন ব্যবহার করছি, আপনারা আপনাদের যেটা দিয়ে করতে বেশি সুবিধা হয় সেটাই ব্যবহার করবেন। আর খুব সুন্দর আলতোভাবে দেখবেন উঠে যাচ্ছে। এই দেখুন আমার প্যানকেকের কালারটা কত সুন্দর হয়েছে। একটু হালকা চেপে চেপে দিবেন। পরবর্তী পাঁচটা হয়েছে কিনা দেখার জন্য একটু উল্টে দিচ্ছি। এই দেখুন আমার পরবর্তী পাঁচটিও অনেক সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে সেম এইভাবে আর সবগুলো ভেজে নেব। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি হওয়া পর্যন্ত, একটু চেক করে নেবেন যে নিচের সাইডটি হয়েছে কিনা, পরে আলতোভাবে উল্টে দিবেন। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো প্যানকেক ভেজে নেব। অপর সাইডটি হয়েছে কিনা চেক করব। ভিউয়ার্স, অপর সাইডটিও আমাদের অনেক সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছে। এবার এটাকে নামিয়ে নিয়ে এই সেমভাবে সবগুলোকে ভেজে নেব। ভিউয়ার্স, আমার সবগুলো প্যানকেক ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ দেখতে অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে, অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার পদ্ধতিটা ফলো করে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।